হয়ে পড়ে থাকবে। আজকে আসো, ওই মুখ পোড়ার ভাগ খাবো না। সত্যি বলছি, তোমার সঙ্গেই চলে যাব, পালিয়ে যাব। ওর ভাগ খাবোই না, খাবোই না, খাবোই না। অনেক পুজো দেখেছো, অনেক পুজো, দুর্গা পুজো, কালী পুজো, সরস্বতী পুজো এই সামনে আছে, তাই না? আজকে ভাতার পুজো করব। ভাতারকে কি করে শাসন করতে হয় দেখে নেবে। আজকে আসু, মরার বেটা মরা, ডেগরা চোখা, আমরা চোখা, গুখাগের বেটা। কি কিসের গরম দেখাচ্ছো? এত কিসের গরম হয়েছে? বাজে কথা বলবে না। সাত সকালে কোথায় গিয়েছিলে? আমি মাঠে গেলাম, তোমাকে বললাম ছেলেটাকে দিয়ে খাবার পাঠাতে। খাবার কই আর ছেলে কই? তোমার ছেলেকে দিয়ে গুড়মুড়ি পাঠিয়ে দিলাম। পাঠিয়েছিলে? হ্যাঁ পাঠিয়েছিলাম। গুড়মুড়ি কোথায়? ওই যে পাড়ায় পাড়ায় ঘুরে বেড়ায়, ওই টেপির সঙ্গে লাইন করছে। টেপির সঙ্গে লাইন করছে না, টেপির মা এসেছিল। সব তোমার ভালোবাসা পেয়ে ছেলেটা আজকে আমার এমন হয়ে গেছে। এই গরম দেখাবে, এমন মার মারবো না। ছেলেটা কি আমার একা? ছেলে থাকবে না, ছেলের মা থাকবে বাড়িতে। এত বড় গরম, তোমার ভাত খাবো না। এতদিন আমার মুখটা দেখতে ভালো লাগলো, এখন দেখতে ভালো লাগে না। বেশ, আমার মুখ যদি ভালো না লাগে তাহলে আজ থেকে তুমি আমার পিছন। তোমার জুতোটা কে দিয়েছে? কেন, আমার বাবা দিয়েছে। জুতোটা বাবা দিয়েছে? শাড়িটা কে দিয়েছে? শাড়িটা আমার বাবা দিয়েছে। হাতের চুড়িটা কে দিয়েছে? বাবা দিয়েছে। ব্লাউজটা কে দিয়েছে? বাবা দিয়েছে। কলার হার? বাবা দিয়েছে। হাতের শাখা? বাবা দিয়েছে। সিতার সিঁদুর? বলো তো, বাবা দিয়েছে বল। স্বামী গো, এই তো আমি স্বামী। হ্যাঁ, পাঁচটা নয়, দশটা নয়, একটা আমার স্বামী। স্বামী আবার পাঁচটা দশটা হয় নাকি? স্বামী তো একটাই হয়, মানে পাঁচটা না দশটা না, একটা মাত্র। আমি ভেবেছি, দেখো বিয়াই বিয়াই পালিয়ে যাচ্ছে। আসলে জানো, বিয়াইকে ভালোবেসে ফেলেছি। তাই? হ্যাঁ। তো শোনো, বলি ছেলেটা বাড়িতে নেই? হ্যাঁ, বিয়াই তো বুঝতেই পারেনি আমার একটা মাত্র বেটা গো। বেটার সাথে তোমার বেটির বিয়ে দেবো, তাহলে কি হলে সম্পর্কে বিয়াই হলো না? অবশ্যই অবশ্যই। আর বিয়াই ভয়ে পালিয়ে যাচ্ছে, ওই দেখো। পালাবে না, থাকবে। আর পালাবে না, বিয়াই থাকবে, বিয়াই যাবে না। এবার বুঝতে পেরেছে বিয়াই, আমার ছেলেকে না দেখে বিয়াই যাবে তাই হয়? হ্যাঁ, কখনোই না। তাই বলছিলাম গিন্নি, অনেক ঝামেলা, অনেক রাগারাগি করলাম। হ্যাঁ হ্যাঁ। তাই বলছিলাম ছেলেটা এই মুহূর্তে নেই। হ্যাঁ, বুঝলে। হ্যাঁ, তাই আমার মনে বড় বাসনা যাচ্ছে। কি বললে? কি বললে মানে, বলছিলাম ছেলেটা তখন বাড়িতে নেই, ছেলেটা বড় হয়ে তোমার মধ্যে আর আমার মধ্যে প্রেম ভালোবাসা অনেক কমে গেছে। তাই ছেলে যখন নেই তখন এখন একটু প্রেম করা যাক। আমার ইচ্ছে করেছে ভালোবাসতে, ভালো বাবা মার যদি এত রস হয় তাহলে আমার ক কুইন্টাল ক কেজি কগের হবে।
জানে কি ব্যাপার? তোমার দ্বারাই হবে না। এমনটা হলো কেন? আমার পা ধরে কেমন? এই জানো, আমাদের বাড়ি সেই কুকুর আছে না, কুত্তা, ওই কুত্তাটা এসেছিল। হ্যাঁ, ওই কুত্তা। তোদের পুরো বয়সে যদি এত রস হয় তে এখন আমি কি করব রে? কুত্তার বাচ্চা কুত্তা এসেছে। আরে চুটিয়ে করেছে প্রেম জগতে রাধা আর কৃষ্ণ দুজনে। তুমি আমি বেঁচে থাকি, ওরে আমার স্বামী, এই তো আমি, খাওয়াবো তোকে পানি, দেখি তোমার মুখটা। আব্বা আমি চলে গেলাম তোর মায়ের বাবার বাড়ি। কি করতে? বিয়ে করতে। তোর কুস্তি তোকে মার্ডার করে দেবো, নিমো খারাপ মানুষ। বাবা তুই রেগে যাস না, অন্য জায়গায় মেয়ে ছেলে ছিল না? কেন রে, তুই আমার মাকে কেন বিয়ে করেছিস? আমি যদি তোর মাকে বিয়ে করি? হারাম দাদা, তুই কি বলছিস? আমি তোর মাকে বিয়ে না করলে তুই কেমন করে হতিস? তুমি নিমো খারাপ মানুষ। কেন, আমি কি করলাম? মাকে বিয়ে করেছ, আমার দুঃখ নাই। কাঁদছিস কেন বাবা? এটা তো আমাকে নিমন্ত্রণ করলি না কেন? দেখেছো আমার ছেলের বুদ্ধি? দেখেছো বেটা, তুই তখন কোথায় ছিলি? কোথায়? তুই তখন ভগবানের কাছে ছিলি রে বেটা। তোদের কাছে মোবাইল ছিল না? মোবাইল? মোবাইলে ফোন করলে হিটা চলে আসতে। ওরে বাবা, শোন বাবা শোন, তুই অত সহজে আসিস নি রে বাবা। আমি তোর জন্য মাথা ঠুকতে ঠুকতে হাঁটুর ক্ষয় করে ফেলেছি, লিখতে লিখতে কলমের কালি শেষ করে ফেলেছি, তারপরে কত মাজারে গিয়েছি, কত মন্দিরে গিয়েছি, মাথা ঠুকেছি, তারপর তুই হয়েছিস। তারপর আমি কোথায় এলাম? তারপর তোর মায়ের ঘর। ওই ভগবানের কাছ থেকে তুই আমার এই পেটে এলি, এই পেটে, এই গর্ভে। ভগবানের কাছ থেকে আমি তোর পেটে এলাম? হ্যাঁ। আল্লাহর কাছ থেকে বাবা তোর পেটে? আমি কিন্তু তোর মায়ের পেটে যাবো রে হারামজাদা। মূর্খ নই আমি বাবা। তাহলে শোনো, আমি যেমন আমার মায়ের পেটে ছিলাম, তুমিও তোমার মায়ের পেটে ছিলে। অবশ্যই অবশ্যই। আচ্ছা মা, তোমার গর্ভে কতদিন ছিলাম? বেটা রে, ও কথা বলিস না রে বেটা। কাঁদিসনে? 10 মাস 10 দিন। এই হারামজাদা, তুই কাঁদছিস তো, তোর চোখে জল পড়ে। তুই থাম তোর ভাই। আমার, আমি তোর ভাই। মাথা ঠিক নাই সে বেটা। 10 মাস 10 দিন এই গর্ভে ছিলাম রে বেটা। বাবা, স্বামী স্ত্রী মানে কি? স্বামী স্ত্রী মানে অর্ধাঙ্গিনী। তুমি নিমো খারাপ মানুষ। কেন রে,
স্বামী স্ত্রী মানে যদি অর্ধাঙ্গিনী হয় তাহলে অর্ধেক সবকিছু ভাগ করে নিতে হয়। মা যেমন আমাকে 10 মাস পেটে নিলে তো তোর পেটে 5 মাসে নিলি না হারাম জাদা। আরে তোর মায়ের গর্ভে তুই থাকবি, এটা বিধাতার নিয়ম। বাবা বলবো না, কি বলবি? তোকে তাহাই বলে ডাকবো। এ বাবা, তুই কোথায় গিয়েছিলি রে বাবা? তুই নিমকার আমার কেন রে বেটা? কাল রাতের বেলায়, হ্যাঁ রাত্রে বেলায় বাবাকে তোর বগলের ফাঁক দিয়ে দুধ খাওয়াছিলি। কথা বলতে নাই রে বেটা, দেখ না বেটা তোর বাবা না একদম শুকিয়ে যাচ্ছে। আমি না খেয়ে পড়ে থাকলাম আর তুই খাওয়াছিস? খাবো না, তোর পায়খানা হয়েছিল আর তোর বাবা দেখ না শরীরটা একদম শুকিয়ে যাচ্ছে, একদম রোগা দুর্বল হয়ে গেছে, তাই ঘোষের কাছ থেকে 2 কেজি দুধ নিয়েছিলাম। তোকে দেবো না বলে চুপি চুপি বগলের ফাঁক দিয়ে দুধটা দিচ্ছি। বুঝতে পেরেছিস, গ্লাসে দুধ দিছিলি, সালামি অন্য লাইনে চলে গেলছি রে। তোর যদি মা, হ্যাঁ বেটা, কোথায় গেছিলাম জানো বাবা? কোথায় কোথায়? সালার ভরতপুর। তুই সালার ভরতপুরে গিয়েছিলি? এই গ্রামে প্রতিটা মানুষ আসছে তোর নামে বিচার। বিচার? হ্যাঁ, কিসের বিচার? ওই পাড়ার ওই পশ্চিম পাড়ার টেপির বাবা এসেছিল। কেন তুই টেপির প্যান্ট ছিঁড়ে দিয়েছিস? ছিঁড়বো না। কেন কেন ছিঁড়বি? ওই ছুরি, এই ছুরি আদার কাতি বাবা কাতি না কেন? ওই ছুরি থেকে কি দিয়েছে? তোকে কি দেয়নি? তোকে কি দেয়নি? এদেরকে দিল। হ্যাঁ, এদেরকেও দিল। হ্যাঁ দিল। মেলা কমিটি যত ছিল, হ্যাঁ সবাইকে দিল। আরে কি দিল, তোকে কি দেয়নি? ওদের গাছের পাকা পাকা আম দেখেছো? আমাকে যখন দিল না বাবা, আমি রাস্তাতে টেপির মেয়েকে বলছি, টেপি ছুরিকে, আমাকে দে আমাকে দে চাইছিস? হ্যাঁ। তখন ছুরি আমাকে বলছে, ইদ্রিস 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 মানে তো এই বেটা কো? ইদ্রিস মানে কি রে? আমবাগানে আয়, আমবাগান ও কাছে আয়, কাছে আয়। চুপি চুপি বাবা আমবাগান চলে গেলাম। গেলি ওদের গাছ আছে বিশাল বড়। বাহ, ওই টেপিক তখন গাছে উঠে গেল বাবা, তোকে আম দেওয়ার জন্য, আম দেওয়ার জন্য। তখন আমি নিচে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি বলছি, আমাকে দে আমাকে দে। তখন দিল ওই ছুরি আম না দিয়ে, হ্যাঁ গাটার বালা প্যান্টটা খুলে আমার মুখে মুতে দিল। মার জোড়া ধরেছে বাবার, একটা ধরেছে লাল পাতা বলে মুখে ধরে। বাবা, হ্যাঁ বল। ও মা, হ্যাঁ বল বেটা। তোর হচ্ছে কাগজি লেবু, হ্যাঁ তোর লেবুতে রস বেশি, তাই তোর হচ্ছে গুঁড়া লেবু। কি বলছিস তুই? তোর লেবুতে রস নাই। কেন বাবা? হ্যাঁ বল। ওই পাড়ার ছেলেরা সবাই স্কুলে যাচ্ছে। হ্যাঁ সেটা তো আমি তোকে বলতে চাইছি, তুই কি সারা জীবন অবুদ্ধিমান হয়ে থাকবি? কেন এই গ্রামের প্রতিটা মানুষ বলে কি রে, তোর একমাত্র ছেলে, তার জ্ঞান বুদ্ধি লেখাপড়া কিছু শিখালি না, একবারে অবুদ্ধিমান হয়ে থাকলো। তাই আমি মনে মনে ভেবেছি এই গ্রামে তোকে নিয়ে যাব, স্কুলে ভর্তি করে দেব। কাকে? তোকে। তোকে বেটা, আমি অশিক্ষিত। হ্যাঁ কোন শালা বলেছে রে? আর আমি তো গালি দিচ্ছিস। গালাগালি দিতে নেই বেটা, আমি বিএ বিটিএমএ পাস টু এ ফেল। তোমাদের কথা লিখবো না তো? কেন কেন? লেখা পড়া করেছে মানে লেখা পড়া করেছে, রাস্তাতে গাড়ি চাপা পড়েছে। বর্তমান যুগে প্রধানমন্ত্রী দিল্লি থেকে ঘোষণা করে দিয়েছে,
পশ্চিমবঙ্গের আমাদের মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছে আজকাল টিপ দিয়ে টাকা উঠবে না, ঠিক বলেছি, তাই লিখা পড়ার দরকার, চিন্তা নাই, আমরা তিনজনে স্কুলে ভর্তি হব। আমরা পুরো বয়সে স্কুলে ভর্তি হব, আমাদের এখন বয়স নেই, তুই ভর্তি হবি। কেন? সরকার যে ঘোষণা করে দিয়েছে বাবা, কি মিথ্যা মিলে স্কুলে গেলে খিচুড়ি দিবে, ডিম দিবে। আমরা তিনজনেই যদি ভর্তি হই, আমরা লেখাপড়াও করব, খেতেও পাব। স্কুলে যাওয়ার আগে আর দেরি নয়, চলো আমাকে স্কুলে তুমি ভর্তি করে দিবে। চল, তার আগে দুটো কথা বলতে চাই বাবা। বল, এই গ্রামটার নাম কি? এই গ্রামটার নাম বলরামপুর। বলরামপুর, এই ভাইরা দাদারা কিন্তু সবাই শিক্ষিত মানুষ, অবশ্যই, এখানে হাজার হাজার মা বোন ভাইরা বসে আছে, ইনাদেরকে জ্ঞান দেওয়ার মতো আমাদের কারো ক্ষমতা নেই, তবে কথাগুলো মন দিয়ে শুনবেন, কিছুটা জ্ঞান অর্জন হবে। প্রথম বাবা, গান শব্দের অর্থ কি? জ্ঞান। গান শব্দের অর্থ হচ্ছে জ্ঞান। জ্ঞান, গানের মধ্যে খুঁজলে জ্ঞান পাওয়া যায়, ঠিক বলেছি। পৃথিবীতে আল্লাহ ভগবান যিশু বা গড জীবের মধ্যে শ্রেষ্ঠ জিনিস কি তৈরি করেছেন? মানুষ। মানুষ আর মানুষ, পৃথিবীতে শ্রেষ্ঠ হচ্ছে মানুষ আর মানুষ। মানুষের মধ্যে শ্রেষ্ঠ কে? আমি গালাগালি করছি কেন জানো বাবা? কেন? আমি সত্যি কথা বলতে ভালোবাসি। লক্ষ্য করে দেখবেন দাদা ভাই, লক্ষ্য করবেন মা বোনেরা, দুটো বাচ্চা ছেলে রেখে, দুটো বাচ্চা শিশু রেখে মা যদি মরে যায়, ছ মাস পার হবে না বাবা আর একটা বিয়ে করে নিয়ে চলে আসবে। আর বাবা যদি মরে যায়, মা বেঁচে থাকে, বাচ্চা দুটোকে বুকে জড়িয়ে ধরে লোকের কাছে হাত পেতে ভিক্ষা করে ছেলেকে মানুষ করবে, কিন্তু মা দ্বিতীয়বার বিয়ে করবে না বাবা। ঠিক বলেছিস বাবা। তাই স্কুলে যাওয়ার আগে তোমাকে আমি একটা গান শোনাতে চাই। মায়ের এক ফোঁটা দুধের শোধাবে না কোনো দিন, চোখমা চরমন তোরে করলেও সাধনা, দয়াপতি দরদিনি মহা, দয়াপতি দরদিন হয় আমার মা, দয়াপতি দরদিন মা, সাগরে নাই ফেলিয়া চলে গেল দিদিয়া, ফিরে আইলো না পিতা, মাতা ধরিয়া চোর ধরে কত কষ্ট করে, ধরে
একথা কবে ভুলে যায় জানো মা? কখন? সন্তান ভূমিষ্ঠ হলে পরে মানাই তারে কোলে তুলে কষ্টের কথা মায়েরিয়া মনে থাকে না সন্তান পারে বেটা মা বাবা।
উরি উরি বাবা কি দারুন করা বলতে আসিস না, তুই ডিমের লম্বে আসিস করে। আমি ডিম মালিক খুব ডিম দিচ্ছে, ডিম খাওয়া লোভ নাই, ভালো লাগে না ডিম খেতে।